এনাইপুরে পুলিশ জনতা খণ্ডযুদ্ধে পুলিশের গুলি চালানো অভিযোগ ওঠে। পুলিশের গুলিতে দুজন জখম হওয়ার ঘটনার প্রতিবাদে বাম শ্রমিক সংগঠন সিটুডাকে মানিকচক ব্লক জুড়ে চলছে 12 ঘন্টার বন্ধ। শুক্রবার সকাল 6টা থেকে সন্ধে 6টা পর্যন্ত বন্ধের ডাক দিয়েছে সিটুর ডাকা ধর্মঘটের ব্যাপক প্রভাব পড়েছে। শুক্রবার সকাল থেকেই মানিকচকের বিভিন্ন এলাকায় দোকানপাট বন্ধ রয়েছে। রাস্তায় গাড়ি ঘোড়া চলাচলের সংখ্যা অন্যান্য দিনের চেয়ে যথেষ্টই কম রয়েছে। এনাইপুর এলাকায় বিরাজ করেছে থমথমে পরিবেশ, কার্যত জনমানব শূন্য রয়েছে গোটা এলাকা। এর মধ্যেই চলছে পুলিশি টহলদারি। নিরাপত্তার দিক খতিয়ে দেখতে এলাকা পরিদর্শনে যান অতিরিক্ত পুলিশ সুপার। তিনি জানান, বর্তমানে এলাকার পরিবেশ শান্ত রয়েছে, নতুন করে কোনো অশান্তি ঘটনা ঘটেনি, বন্ধের কোনো প্রভাব পড়েনি এলাকায়। अभी तक जो उनका सब बंद का स्ट्राइक अभी दिख नहीं रहा है, जो जो अपना है गाड़ियाँ चल रही हैं, रास्ता सब खुला हुआ है, पुलिस पहरा दे रहा है। हम यहाँ कोई कहाँ पर कोई इंसिडेंट वगैरह कुछ नहीं, अभी तक वैसा कुछ रिपोर्ट नहीं है। अच्छा, और अभी इस इलाका में जो स्ट्राइक किया था कल, आज इलाका कैसा है? इलाका शांत है, पुलिस की कभी पुलिस के साथ काफ़ी फेवर दे रहे हैं यहाँ पे लोकल लोग, लोकल लीडर्स, तो अभी कुछ हमें लगता है कि कोई प्रॉब्लम नहीं आएगा।